শুক্রবার বরাকের মাটিতে পা রাখছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 2019 লোকসভা নির্বাচনের প্রচার অভিযান শিলচর থেকেই শুরু করবেন প্রধানমন্ত্রী। এ উপলক্ষে রামনগর আইএসবিটির কাছে বাইপাস সংলগ্ন মাঠ প্রস্তুতিতে শেষ তুলি টান দিতে ব্যস্ত কারিগর কুশলীরা, কারণ এই বিজয় সংকল্প সমাবেশের সভামঞ্চে লোকসভা নির্বাচনের রণদামামা বাজাবেন প্রধানমন্ত্রী বলে জানা গেছে। প্রধানমন্ত্রীর বরাক সফর নিয়ে কথা বলতে গিয়ে অনুষ্ঠান আয়োজনের দায়িত্বে থাকা রাজ্যের মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য জানান, শুক্রবার বেলা 12:30 নাগাদ বিজয় সংকল্প সমাবেশ শুরু হবে। অনুষ্ঠান চলাকালীন সভামঞ্চে এসে পৌঁছবেন প্রধানমন্ত্রী। তিনি আরো বলেন, ইতিমধ্যে মুখ্যমন্ত্রী সর্বানন্দ সনোয়াল, স্বাস্থ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা, আসামের প্রভারী মহেন্দ্র সিং এসে পৌঁছেছেন শিলচরে। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী কবীন্দ্র পুরকায়স্থ, এছাড়া অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বরাকের সকল বিধায়কও। প্রধানমন্ত্রী আগামীকাল আসছেন। আগামীকাল আমরা 12:30 থেকে আমরা এখানে সভা, নির্ধারিত সভা আমরা আরম্ভ করব। আজকের দিনে এখানে মহেন্দ্র সিংজি, যিনি উত্তরপ্রদেশের মন্ত্রিসভায় আছেন, সঙ্গে সঙ্গে তিনি আমাদের আসাম রাজ্যের প্রভারী হন, তিনি এসে পৌঁছে গিয়েছেন। আজকের দিনে রাম মাধবজি আসবেন, আমাদের প্রাইম, আমাদের শ্রদ্ধার মুখ্যমন্ত্রী এবং আমাদের নেডার চেয়ারপারসন এবং ফাইন্যান্স মিনিস্টার হেমন্ত বিশ্ব শর্মা, তিনিও আসছেন আজকের দিনে। তো আগামীকাল আমরা 12:30 থেকে এখানে সভা আরম্ভ করব। এই সভা চলাকালীন অবস্থায় 2:00 আশপাশেই তিনি এসে পৌঁছবেন, আমাদের শ্রদ্ধার প্রধানমন্ত্রী। আমরা এই মাঠকে সাজিয়ে তোলার জন্য 7-8 দিন থেকে আমরা পরিশ্রম করে যাচ্ছি। আপনারা দেখছেন যে এই পরিশ্রমে আমাদের প্রশাসন থেকে আরম্ভ করে আমাদের যারা নির্বাচিত বিধায়করা আছেন বা অন্যান্য সংগঠনের যারাই আমরা যে দায়িত্বে আছি, সবাই মিলে আমরা কাজ করে যাচ্ছি। আমার সঙ্গে যিনি বিধায়ক আছেন আমিনুল হক সাহেব, সোনার বিধায়ক, তিনি তো এখানে গত 3 রাত্রি থেকে তিনি রাত্রিযাপন করছেন এখানে, কারণ এত বড় মাঠকে সাজিয়ে তোলা, ব্যারিকেটিং করা ইত্যাদি। এবং আমাদের এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা হেলিপ্যাড না, হেলিপোর্টের ব্যবস্থা হয়েছে, কারণ 3টা হেলিকপ্টার একসঙ্গে নামবে, আজই আমরা এই কাজে সম্পন্ন করতে সক্ষম হয়েছি। আগামীকাল আমরা আশা করছি 2 লক্ষের উপরে বরাক উপত্যকা থেকে মানুষ থাকবেন। এই 2 লক্ষ মানুষকে এক জায়গায় জমায়েত করার লক্ষ্যে আমাদের বেশ কয়েকটা রাস্তা আমরা এখান থেকে আমরা নিয়েছি, যে রাস্তাগুলো দিয়ে কয়েকটা রাস্তা ডাইভার্ট না হলে এত এত জনসাধারণ এখানে উপস্থিত হওয়া সম্ভব নয়, যার জন্যে আমরা চেষ্টা করছি যাতে জনসাধারণ যারা আসবেন তাদের যাতে কোনো অসুবিধা। পরে বিজয় সংকল্প সমাবেশ নিয়ে কথা বলতে গিয়ে সোনাইর বিধায়ক আমিনুল হক লস্কর বলেন, বাইপাসের মাঠকে অনুষ্ঠানের উপযোগী করে তুলতে তারা রাত দিন এক করে কাজ করে চলেছেন। হাতে সময় কম ছিল, কিন্তু চেষ্টায় কোনো কসুর বাকি রাখেননি তারা। 4 তারিখ শুক্রবার আমার দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বরাক সফরত আহিব, আর বরাক সফরত কাছাড় জেলার রামনগরে এই সভাস্থলীতে কালি 2টা বাজত আই পাব। আর আমি ইয়ারে আমার দলীয় সংগঠনের 3টা জেলার কাছাড়, করিমগঞ্জ, হাইলাকান্দি তথা ত্রিপুরার একটা অংশ যেটা কাছাড়ের মানে কাছাড় বা আসামের সীমান্তে এবং মিজোরাম, মণিপুরে, মিজোরামও আমার এতিয়া সরকার হয়েছে, মিজোরামের পরাও ভোট মোদীর কথা শুনার কারণে, মোদীর দেখার কারণে ইয়াত মানুহ আহিব। আর ইয়াতে 2014 মোদী সাহেব আইছিলে, যেতিয়া মুখ্যমন্ত্রী আসলে গুজরাটত, তেতিয়াও 3 লক্ষর উপরত মানুহ হয়েছিল। এতিয়া দেশের প্রধানমন্ত্রী, দেশের প্রধানমন্ত্রী হয়ে প্রথমবার মানে বরাকত আই আছে, ইয়ার কারণে ইয়াতে 3 লক্ষর উপরত মানুহ হবে। আর ইয়াতে প্রস্তুতি প্রায় সম্পূর্ণ হয়ে গেছে, প্রস্তুতি সম্পূর্ণ হওয়ার পথত আমি কম দিন পাইছো। এজন প্রধানমন্ত্রীর প্রস্তুতি যিমানখিনি টাইম পাব লাগা হয় ইমানখিনি টাইম পোৱা নাই, তথাপিও আমার আমার যেটো ইভেন্ট ম্যানেজমেন্টের যেজন দায়িত্ব লৈছে এবং আমার দলীয় কর্মী এবং আমার যেবিলাক বিভাগীয় কর্তা আছে ইয়াতে দিনে রাতে পরিশ্রম করে ইয়াতে আজি আমি 2টার সময় প্রায় সম্পূর্ণ হয়ে যাব। কালির কারণে কোনো কাম না থাকে,
কালি আমার প্রধানমন্ত্রী আহিব, প্রধানমন্ত্রীর লগত আমার মুখ্যমন্ত্রী থাকিব, মাননীয় সর্বানন্দ সানোয়াল, ন্যাডার চেয়ারম্যান ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা থাকিব, আর আমার দলের সভাপতি রঞ্জিত দাসও থাকিব, আর আমার আসামের প্রভারী ডক্টর মহেন্দ্র সিংও থাকিব, যেটু মানে আমার উত্তর প্রদেশের সরকারের এজন প্রভাবশালী মন্ত্রী। ইয়াতে আমার আমার গোটেই বরাকর বিধায়কবিল থাকিব, প্রাক্তন মন্ত্রী, কেন্দ্রীয় মন্ত্রী কবিন্দ পুরকায়স্থ মহোদয় ইয়াতে থাকিব। আর ইয়াতে আমি আমার ভাগ্য, আমার আমি এনেকা বরাকর মানুষ, ভাগ্যমান শিলচরের মানুষ, ভাগ্যমান যে 2019 নির্বাচনী প্রচারটা আমার শিলচরের পর স্টার্ট হব। যদিও 2014 ইয়াতে নির্বাচনী প্রচার স্টার্ট হয়েছিল, আমি দুইটা সিট দিব পারা নাই, লোকসভার দুইটা সিট দিব পারা নাই করিমগঞ্জ আবার শিলচর। এইবার কিন্তু আমি করিমগঞ্জ আর শিলচর দুইটা সিট ভারতীয় জনতা পার্টি দলে জিতিব, আর নরেন্দ্র মোদীর আমি কৃতজ্ঞতার সহকারে এই তো দুইটা সিট দিম। আমি আমার দলীয় কর্মীরা ইমানভাবে এই প্রস্তুতি আছে, যা পঞ্চায়েত নির্বাচনের ফলের উপর আমি নির্ভরশীল যে আমার দুইটা সিট এবার ভারতীয় জনতা পার্টি জিতিব। আর আমার আগামীতে 2019 এদিন কাছাড় এবং নগাঁও কাগজ কল নিয়ে এক প্রশ্নের জবাবে বিধায়ক আমিনুল বলেন, একটা আংশিক সম্ভাবনা হয়তো তৈরি হয়েছে, আশা করুন ভালো কিছু প্রাপ্তির। পেপার মিলটু কংগ্রেসের সময়ত বন্ধ হয়েছে, কংগ্রেসের গোটেই কংগ্রেসের টাইমত ইয়াতে পেপার মিল নিয়ে সিন্ডিকেট চলিছিল, পেপার মিলটু কংগ্রেসের সময় আইসু থমাই রাখিছিল। এতিয়া আমি চেষ্টা করে আছো আইসুর পর কেনেকা এইটু উলাই পুনর্জীবিত করা যায় আপনার মানে পেপার মিলটু। আর এই পেপার মিলের কারণে ভারতীয় জনতা পার্টি সরকার দায়ী নয়, আগর সরকার ইউপিএ সরকারের সময় আপনার পেপার মিলটু আজির যে অবস্থা এনেকা অবস্থা হয়েছে এইটু একদিনের কারণে হওয়া নাই। আর আমার মানে মাননীয় প্রধানমন্ত্রী, আমার যে আমার আসামের মুখ্যমন্ত্রী এবং আসামের ইন্ডাস্ট্রি মিনিস্টার মাননীয় চন্দ্রমোহন পাটোয়ারি এবং নেডার চেয়ারম্যান মাননীয় মন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মার এই দুইটা মিল পুনর্জীবিত করার কারণে আমার প্রধানমন্ত্রী কোয়া হয়েছে, আর নিশ্চয়ই এই দুইটা মানে মিল পুনর্জীবিত হব এটু আমি আশা রাখিছো। আর আমার প্রধানমন্ত্রী এটু এটা সংকেত দিয়ে যাব যে দ্বিতীয়বারের মতো যেতে প্রধানমন্ত্রী হব, এতিয়া আমার দুইটা মিল পুনর্জীবিত হবে।